মাত্র 5 জন ডুবুরি দিয়ে চলছে বরিশাল নৌফার স্টেশনের অধীনে থাকা 4 জেলার উদ্ধার অভিযান কার্যক্রম যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা দেশের অন্য যে কোনো বিভাগের চেয়ে নদী খালের এই জনপদে পানিতে দুর্ঘটনার সংখ্যাও বেশি হিসাব অনুযায়ী গত জানুয়ারি থেকে পর্যন্ত 47টি নৌ দুর্ঘটনায় 30 জনের প্রাণহানি হয়েছে কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত নৌফার স্টেশন ঘুরে জানা যায় বরিশাল ভোলা পিরোজপুর ও ঝালকাঠি এই 4 জেলার বিশাল জলসীমার দুর্ঘটনার কাজে উদ্ধার অভিযানে অংশ নিতে রয়েছে মাত্র 5 জন ডুবুরি নদীপথে কর্মপরিধি বাড়লেও দুর্ঘটনা প্রতিরোধ ও উদ্ধার অভিযানে পর্যাপ্ত ব্যবস্থা বাড়েনি বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফলে এই জনবল দিয়ে 4 জেলার নৌ দুর্ঘটনায় উদ্ধার অভিযান চালানো প্রায় অসম্ভব বলে জানান সংশ্লিষ্টরা বরিশাল অঞ্চলে অনেকগুলো নদী আছে এই জেলার চারিদিকে অনেক নদী বড় বড় নদী এবং আমাদের এই বরিশাল নদী ফায়ার স্টেশন থেকে পার্শ্ববর্তী অন্যান্য জেলাগুলো প্রায় মোট 10টি জেলায় আমরা নৌ দুর্ঘটনা ডুবুরি সেবা ডুবুরি কার্যক্রম পরিচালনা করে থাকি বর্তমানে 5 জন ডুবুরি রয়েছে তো আমাদের ডুবুরি সংখ্যা আর একটু বৃদ্ধি পেলে আমাদের সক্ষমতা আর বৃদ্ধি পাবে এবং আমাদের নৌ দুর্ঘটনা আমরা সহজে মোকাবেলা করতে সক্ষম হব আর বরিশাল অঞ্চলে আরও ডুবুরি সংখ্যা বৃদ্ধির জন্য আমি আপনাদের মাধ্যমে স্যারদেরকে অনুরোধ করছি এর আগে